আমার ছাত্র ছাত্রী সকল, যোৱা ক্লাছত মই তোমালোকৰ কোল্ড ওয়াৰ টু তিনিটা পাৰ্ট কৰি শেষ কৰা হৈছে। আজি আমি আৰম্ভ কৰিম তোমালোকৰ সমসাময়িক বিশ্ব ৰাজনীতি দ্বিতীয় চেপ্টাৰটো, ডিজ ইণ্টেগ্ৰেশ্যন অফ দি ছেকেণ্ড ৱৰ্ল্ড এণ্ড কলাপ্স অফ বায়োপলাৰিটি। ডিজ ইণ্টেগ্ৰেশ্যন অফ দি ছেকেণ্ড ৱৰ্ল্ড এণ্ড কলাপ্স অফ দি বায়োপলাৰিটি, এইটো চেপ্টাৰ। দ্বিতীয় বিশ্বৰ ভাঙন আৰু দ্বি মেৰুৰ পৰিসমাপ্তি। এই চোৱা, এইটো হেডিং হেডলাইনৰ পৰা, চেপ্টাৰটোৰ নামৰ পৰা আমাৰ ইয়াতে দুটা কথা আহে। এটা হ'ল ছেকেণ্ড ৱৰ্ল্ড, দ্বিতীয় বিশ্ব, আৰু এটা হ'ল কলাপ্স অফ বায়োপলাৰিটি। বায়োপলাৰিটি কি? দুটা বস্তু আমি জানিব লাগিব। দ্বিতীয় বিশ্ব, ইয়াৰ আগত আমি পাই আহিছোঁ যে শীতল যুদ্ধৰ সময়ত দুটা বৃহৎ শক্তিগোষ্ঠীৰ সৃষ্টি হৈছিল। এটা পক্ষত আছিল USA, ইউনাইটেড ষ্টেটছ অফ আমেরিকা, আর এটা পক্ষত আছিল USSR। দুটা বৃহৎ শক্তিগোষ্ঠীর সৃষ্টি হয়েছিল। USA প্রথম বিশ্ব বলে কোয়া হয়, USSR দ্বিতীয় বিশ্ব বলে কোয়া হয়। USSR পূব ইউরোপর কিছুমান দেশ, যাক দেশক USSR ফেসিস্ট কবলৰ পৰা মুক্ত কৰিছিল, সেই দেশবিলাক USSR শিবিৰত যোগদান কৰিছিল। এওঁলোকে কি কৰিছিল? ছ'চিয়েলিষ্ট ব্লক বনাইছিল। ছ'চিয়েলিষ্ট ব্লক, এইটো আছিল কেপিটেল, USA-ক কোৱা হয় কেপিটেলিষ্ট ব্লক। এওঁলোকে পশ্চিমীয়া ৰাষ্ট্ৰবিলাকক লৈ USA নেটো কৰিছিল। USSR পূব ইউরোপর কিছুমান দেশ, যাক দেশক USSR ফেসিস্ট কবলৰ পৰা মুক্ত কৰিছিল, সেই দেশবিলাকক লৈ ছ'চিয়েলিষ্ট ব্লক বনাইছিল। তাৰ মানে সেই দেশবিলাকে সমাজবাদী আদৰ্শ, ছোভিয়েটৰ অৰ্থনীতি, ছোভিয়েটৰ ৰাজনীতি অনুসৰণ কৰিছিল। সেইকাৰণে তেওঁলোকে ছোভিয়েট আৰ্হিত সমাজবাদী সমাজ ব্যৱস্থা প্ৰতিষ্ঠা কৰিছিল। আৰু এই দেশবিলাকক লগত লৈ USSR নেতৃত্বত এই দেশবিলাক একেলগে দ্বিতীয় বিশ্ব বুলি কোৱা হয়, ছেকেণ্ড ৱৰ্ল্ড, দ্বিতীয় বিশ্ব বুলি কোৱা হয়। এতিয়া আমি পালোঁ ছেকেণ্ড ৱৰ্ল্ড কাক কোৱা হয়। আমেৰিকা হ'ল প্ৰথম বিশ্ব, USA হ'ল প্ৰথম বিশ্ব, USSR হ'ল দ্বিতীয় বিশ্ব। এই চেপ্টাৰটোত আছে যে দ্বিতীয় বিশ্বৰ ভাঙন, তেনেহ'লে কাৰ ভাঙন হ'ব? USSR ভাঙন হ'ব। আৰু কি হ'ব? বায়োপলাৰিটি, এণ্ড অফ কলাপ্স অফ বায়োপলাৰিটি, অৰ এণ্ড অফ বায়োপলাৰিটি। বায়োপলাৰিটি কেনেকুৱা? এটা মেৰুত আছিল আমেৰিকা, এটা মেৰুত আছিল USSR, দুটা মেৰু আছিল। এটা মেৰুত USA, আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰ, আন এটা মেৰুত আছিল ছোভিয়েট ইউনিয়ন। তেনেহ'লে দ্বি মেৰুৰ পৰিসমাপ্তি, যেতিয়া দ্বিতীয় বিশ্ব ভাঙি যায়, দ্বিতীয় বিশ্বৰ যেতিয়া কলাপ্স হয়, ছোভিয়েট ইউনিয়নৰ যেতিয়া পতন হয়, তেতিয়া এই মেৰুটো আন্তৰ্জাতিক ৰাজনীতিৰ পৰা নাইকিয়া হৈ যায়। এটা মেৰু নাইকিয়া হৈ গ'ল। সেইকাৰণে কোৱা হয় কলাপ্স অফ বায়োপলাৰিটি। এতিয়া আমি আলোচনা কৰিম যে কেনেকৈ কলাপ্স হ'ল বায়োপলাৰিটি বা USSR কেনেকৈ বিশ্ব ৰাজনীতিৰ পৰা নোহোৱা হৈ গ'ল। নাইনটিন চেভেনটিন চনত যিটো বলছেভিক বিপ্লৱ হৈছিল, বলছেভিক ৰেভলুচনৰ পিছত, বলছেভিক ৰেভলুচনৰ মূল উদ্দেশ্য আছিল সমাজবাদী সমাজ প্ৰতিষ্ঠা কৰা। ৰাছিয়াত বলছেভিক বিপ্লৱৰ পিছত USSR গঠন কৰা হয়। বলছেভিক বিপ্লৱৰ পিছত বলছেভিক বিপ্লৱৰ নেতৃত্ব দিছিল ভ্লাডিমিৰ লেনিন। লেনিনে নেতৃত্ব দি USSR গঠন কৰিছিল। এই USSR মানে কিছুমান ৰাষ্ট্ৰ, 15খন ৰাষ্ট্ৰ ইনক্লুডিং ৰাছিয়া, অৰ ৰাছিয়া এণ্ড আদাৰ 14 কাণ্ট্ৰিজ। ৰাছিয়াৰ লগত আৰু 14খন দেশ আছিল, অৰ 15 কাণ্ট্ৰিজ ইনক্লুডিং ৰাছিয়া, তেওঁলোকে ইউনিয়ন বনাইছিল। সেইটোক কোৱা হয় ইউনিয়ন অফ ছোভিয়েট ছ'চিয়েলিষ্ট ৰিপাব্লিক। আৰু এওঁলোকে কি কৰিছিল? এই গোটেইবিলাক ৰাষ্ট্ৰই সমাজবাদী আৰ্হিৰে ৰাছিয়াৰ যিটো ইকনমিক ছ'চিয়েল মডেল আছিল, সেই মডেলত তেওঁলোকে সমাজ প্ৰতিষ্ঠা কৰিছিল। ডেট মিনছ তেওঁলোকে সাম্যবাদী সমাজ ব্যৱস্থা প্ৰতিষ্ঠা কৰিছিল। এওঁলোকে এই দেশবিলাক, আকৌ কোনবিলাক দেশ আছিল, যেনেকুৱা
যেনেকুৱা রাশিয়া, তার ভিতর রাশিয়া একটা কান্ট্রি আছিল, রাশিয়া, ইউক্রেন, বেলারুস, লিথুনিয়া, লাটভিয়া, ইস্টোনিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, লাটভিয়া, লিথুনিয়া, এই দেশবিলাক মিলে টোটাল 15খন কান্ট্রি আছিল। এই 15খনক মিলি ইউএসএসআর বলি কোৱা হয়। আৰু এটা কথা এইখিনিতে মনত ৰাখিবা যে ইয়াৰ ভাঙনটো আৰম্ভ হ'ল কেনেকৈ, 19 যেতিয়া শীতল যুদ্ধ চলি আছিল সেইখিনি সময়ত জাৰ্মানী দুটা ভাগত বিভক্ত হয়। এটা হ'ল ইষ্ট জাৰ্মানী আৰু এটা হ'ল ৱেষ্ট জাৰ্মানী। ইষ্ট জাৰ্মানীটোৱে কি কৰিছিল, সমাজবাদী আৰ্হি, ছোভিয়েট আৰ্হি অনুসৰণ কৰিছিল, ছোভিয়েট গোষ্ঠীত অন্তৰ্ভুক্ত হৈছিল। আৰু ৱেষ্ট জাৰ্মানীটো ইউএছএ, ফ্ৰান্স, ইউকে এওঁলোকৰ লগত লগ লাগি আছিল, এওঁলোকৰ গোষ্ঠীত আছিল, ডেট মিনচ কেপিটেলিষ্ট ব্লকত আছিল। আৰু ইষ্ট জাৰ্মানীটো আছিল ছ'চিয়েলিষ্ট ব্লকত। বাৰ্লিন, জাৰ্মানীৰ ৰাজধানী বাৰ্লিনত এটা ৱাল নিৰ্মাণ কৰি ভাগ কৰি দিয়া হৈছিল ৱেষ্ট আৰু ইষ্ট জাৰ্মানী। ইয়াতে জাৰ্মানীৰ ৰাজধানী বাৰ্লিন, বাৰ্লিনত এটা ৱাল নিৰ্মাণ কৰা হৈছিল আৰু সেই ৱালটো দি ইষ্ট ৱেষ্ট জাৰ্মানী ডিভাইড কৰি দিয়া হৈছিল। ৱেষ্ট জাৰ্মানী ডিভাইড কৰি যিটো বাৰ্লিন ৱাল নিৰ্মাণ কৰা হৈছিল, তাৰ জনসাধাৰণে 1989ত এই বাৰ্লিন ৱালটো ভাঙি দিয়ে আৰু তেতিয়াৰ পৰা ইউএছএছআৰৰ মানে ভাঙনটো আৰম্ভ হয়, কলাপ্সটো আৰম্ভ হয়। এতিয়া কলাপ্সটো কোৱাৰ আগত বা ইউএছএছআৰ ভাঙন কেনেকৈ হ'ল সেইখিনি কথা কোৱাৰ আগত আমি ইউএছএছআৰৰ ছিষ্টেমটো কেনেকুৱা, ছোভিয়েট পদ্ধতি যাক কোৱা হয়, ছোভিয়েট হোৱাট ইজ ছোভিয়েট ছিষ্টেম, এইটো এটা প্ৰশ্ন আহে যে ছোভিয়েট পদ্ধতি কি, সেই পদ্ধতিটো সম্পৰ্কে আমি আলোচনা কৰিম। এতিয়া আমি ইউএছএছআৰ ক'ম, কাৰণ ছোভিয়েট ইউএছএছআৰ সৃষ্টি 1922ৰ পৰা 1991লৈকে আছিল ইউএছএছআৰ। 1991ত ইউএছএছআৰৰ ভাঙন হয়, পতন হয়, খণ্ড বিখণ্ড হৈ যায়। প্ৰত্যেকখন ৰাষ্ট্ৰই স্বাধীন ৰাষ্ট্ৰ হিচাপে তেওঁলোকে ঘোষণা কৰে, নিজকে স্বাধীন ৰাষ্ট্ৰ বুলি দাবী কৰে, ছোভিয়েটৰ পৰা তেওঁলোক ওলাই যায়। গতিকে 1922ৰ পৰা, ডেট মিনচ আফটাৰ বলছেভিক ৰেভলিউচন 1917ত হৈছিল, তাৰ পিছৰ পৰা 1922ৰ পৰা 1991লৈকে ইউএছএছআৰ আছিল। তাৰ পিছৰ পৰা আমি ইউএছএছআৰ নহয়, এই উত্তৰাধিকাৰী পাইছিল ৰাছিয়া হৈ যায়। যিয়ে নহওক, এতিয়া আমি আলোচনা কৰিম ছোভিয়েট পদ্ধতি কাক কোৱা হয়, ছোভিয়েট পদ্ধতি কেনেকুৱা আছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ পিছত যেতিয়া আমেরিকা আৰু ছোভিয়েট ইউনিয়নে শীতল যুদ্ধত সোমাই পৰিছিল সেইখিনি সময়ত ইউএছএছআৰ ইকনমিকেলি অৰ ফাইনেন্সিয়েলি বহুত ষ্ট্ৰং আছিল, একচেপ্ট আমেৰিকা। আমেৰিকাৰ লগত খালি ফেৰ মাৰিব পৰা নাই, বাকী দেশবিলাক, বিশ্বৰ দেশবিলাককৈ বহুত গুণে চহকী আছিল। অৰ্থনৈতিকভাৱে ইউএছএছআৰ বহুত আগবঢ়া বা যথেষ্ট চহকী আছিল, মোৰ ছাউণ্ড আছিল। নাম্বাৰ টু হ'ল, ছোভিয়েটত বহুত বস্তু উৎপাদন কৰিছিল, যেনেকুৱা লো, তীখা, তেল, এই খনিজ সম্পদবিলাকৰ উপৰিও ঔদ্যোগিক ক্ষেত্ৰত যথেষ্ট উন্নতি সাধন কৰিছিল ছোভিয়েট ইউনিয়নে। নাম্বাৰ থ্ৰী, এওঁলোকে পাব্লিক হেলথ চাইল্ড কেয়াৰ, এডুকেশ্যন আৰু বিভিন্ন কল্যাণমূলক আঁচনি বহুত কাৰ্যদক্ষভাৱে মানে ইফিচিয়েণ্টলি তেওঁলোকে কাৰ্যকৰী কৰিছিল। তেওঁলোকৰ মানে পাব্লিক হেলথৰ প্ৰতি, চাইল্ড কেয়াৰৰ প্ৰতি, শিক্ষাৰ প্ৰতি তেওঁলোকে যথেষ্ট গুৰুত্ব আৰোপ কৰিছিল। নাম্বাৰ ফ'ৰ আমি দিব পাৰোঁ,
এইবিলাক কিতাপৰ পৰা মই এনে পইণ্ট পইণ্ট ৱাইজত মই বনাই লৈছোঁ। ছোভিয়েটে নিবনুৱা সমস্যা আনএমপ্লয়মেণ্ট প্ৰব্লেমটো নাছিল, ছোভিয়েটত নিবনুৱা সমস্যাও নাছিল, নিবনুৱা সমস্যাও ছোভিয়েটত নাছিল। প্ৰতিজন মানুহে সকলো মানুহে জীয়াই থকাৰ নিম্নতম মানদণ্ডখিনিৰ পৰা বঞ্চিত হোৱা নাছিল, মানে মিনিমাম লিভিং ষ্টেণ্ডাৰ্ডটো তেওঁলোকৰ আছিল, মিনিমাম তেওঁলোকৰ মিনিমাম লিভিং ষ্টেণ্ডাৰ্ড আছিল। আলপিনৰ পৰা কাৰলৈকে, এটা আলপিনৰ পৰা গাড়ীলৈকে তেওঁলোকে নিজে উৎপাদন কৰি ল'ব পাৰিছিল। নাম্বাৰ ছেভেন, তেওঁলোকে কমিউনিকেশ্যন ফেচিলিটি যাতায়াত ব্যৱস্থা তেওঁলোকৰ যথেষ্ট উন্নত আছিল, একেবাৰে ভিতৰুৱা যিবিলাক গাঁও আছিল সেইবিলাকৰ লগতো যাতে যোগাযোগ কৰিব পাৰি তেনেকৈ তেওঁলোকে যাতায়াত ব্যৱস্থাটো বনাই লৈছিল, মানে ৰিম'ট এৰিয়াতো এওঁলোকৰ কমিউনিকেশ্যন ছিষ্টেমটো ভাল আছিল। সমাজবাদী ব্যৱস্থা আছিল, ডিফল্ট সোশিয়েলিজম, সমাজবাদী ব্যৱস্থা তেওঁলোকে অনুসৰণ কৰিছিল। এতিয়া আকৌ আমাৰ মনলৈ আহে সমাজবাদী ব্যৱস্থা কি? সমাজবাদী ব্যৱস্থাই ব্যক্তিগত সম্পত্তিৰ সমৰ্থন নকৰে, দে অপোজ টু প্ৰাইভেট প্ৰপাৰ্টি, দে অলৱেজ ছাপোৰ্ট পাব্লিক প্ৰপাৰ্টি। যিমান সম্পত্তি আছে নিজৰ ঘৰ দুৱাৰ সম্পদ একো নাই, ব্যক্তিগত সম্পত্তি নাই, যি সম্পত্তি থাকিব গোটেই সম্পত্তি ৰাষ্ট্ৰৰ সম্পত্তি। আমেৰিকা যেনেকুৱা পুঁজিবাদ, পুঁজিবাদে ব্যক্তিগত সম্পত্তিৰ সমৰ্থন কৰে, ডেট মিনছ পাব্লিক প্ৰপাৰ্টি, তেওঁলোকে কেপিটেলিষ্ট মডেলবিলাকে পাব্লিক প্ৰপাৰ্টি প্ৰাইভেট প্ৰপাৰ্টিটো ছাপৰ্ট কৰে। কিন্তু ছ'চিয়েলিজম যিটো সমাজবাদী সমাজ ব্যৱস্থা, তেওঁলোকে প্ৰাইভেট প্ৰপাৰ্টি ছাপৰ্ট নকৰে। আমাৰ ভাৰতবৰ্ষত কি, আমাৰ ভাৰতবৰ্ষত মিশ্ৰ অৰ্থনীতি, ছোভিয়েটক অনুসৰণ কৰিছিল কিন্তু আমাৰ ভাৰতবৰ্ষই মিশ্ৰ অৰ্থনীতি গ্ৰহণ কৰিছিল, যেনেকুৱা ইয়াতে ব্যক্তিগত সম্পত্তিও থাকিব, ৰাজহুৱা সম্পত্তিও থাকিব, প্ৰাইভেট প্ৰপাৰ্টিও থাকিব, পাব্লিক প্ৰপাৰ্টিও থাকিব, ব্যক্তিগত খণ্ডও থাকিব, ৰাজহুৱা খণ্ডও থাকিব। ভাৰতে আমাৰ 1991ত নতুন অৰ্থনৈতিক নীতি গ্ৰহণ কৰাৰ পিছতহে অৰ্থনীতিৰ উদাৰীকৰণ বিশ্বায়নৰ লগত মিলি যায়। এই গোটেইখিনি বস্তুক, এই গোটেইখিনি বস্তুক যে ছ'চিয়েলিজম, তেওঁলোকে অৰ্থনৈতিকভাৱে উন্নত আছিল, তেওঁলোকৰ যাতায়াত ব্যৱস্থা ভাল আছিল, তেওঁলোকে সকলো বস্তু নিজে উৎপাদন কৰি ল'ব পাৰিছিল, এই সকলোবিলাক একেলগে ছোভিয়েট ছিষ্টেম বুলি কোৱা হয়, ছোভিয়েট পদ্ধতি বুলি কোৱা হয়। গোটেইখিনি তেওঁলোকৰ ব্যৱস্থাক, তেওঁলোকৰ উন্নয়ন, তেওঁলোকৰ সমাজৰ অৱস্থাক গোটেইখিনি মিলি ছোভিয়েট ছিষ্টেম বুলি কোৱা হয়। এতিয়া চোৱা, ইমানবিলাক উন্নয়নৰ পিছতো আমি ক'ব পাৰোঁ যে ছোভিয়েট তেনেহ'লে যথেষ্ট উন্নত দেশ হয়, যথেষ্ট উন্নত দেশ, কিন্তু ইয়াৰ কিছুমান ড্ৰবেক্স আছে, কিছুমান দুৰ্বলতা আছে, আৰু এই দুৰ্বলতাখিনিৰ কাৰণেই ছোভিয়েট এটা সময়ত USSR-ৰ ভাঙন হৈছিল। সেই দুৰ্বলতাবিলাক আকৌ কি, কি কি দুৰ্বলতা আছিল? ওৱান পাৰ্টি ডমিনেন্স, ছোভিয়েটত মাত্ৰ এটাই ৰাজনৈতিক দলে শাসন কৰিছিল, যিটো হ'ল কমিউনিষ্ট পাৰ্টি, CP বুলি কোৱা হয়, কমিউনিষ্ট পাৰ্টি সংক্ষেপত CP। ওৱান পাৰ্টি ডমিনেন্স, ছোভিয়েটত অকল মাত্ৰ কমিউনিষ্ট পাৰ্টিকহে অনুমোদন দিয়া হৈছিল, নিৰ্বাচনত অংশগ্ৰহণ কৰিবলৈ দিয়া হৈছিল, দে অলৱেজ অপোজ টু অপজিশ্যন, তেওঁলোকে সদায় বিৰোধী দলক, কোনো কমিউনিষ্ট পাৰ্টি বাদে কোনো দলকে তেওঁলোকে অনুমোদন দিয়া নাছিল বা গা কৰি উঠিব দিয়া নাছিল। এইটো এটা তেওঁলোকৰ দুৰ্বলতা,
আমার ভারতবর্ষত কেনেকুয়া মাল্টি পার্টি সিস্টেম, ইংল্যান্ডত কেনেকুয়া বায়ো পার্টি সিস্টেম, তাত দুটাই রাজনৈতিক দল আছে। আমেরিকাত কেইটা রাজনৈতিক দল আছে? দুটা রাজনৈতিক দল আছে। কিন্তু ভারতবর্ষত কেনেকুয়া মাল্টি পার্টি সিস্টেম, ইয়াত বহুত রাজনৈতিক দল আছে। কংগ্রেস আছে, বিজেপি আছে, এনসিপি আছে, তৃণমূল কংগ্রেস আছে, আপ আছে। তার মানে ভারতবর্ষত মাল্টি পার্টি সিস্টেম, ইংল্যান্ডত বায়ো পার্টি সিস্টেম, তাত মাত্র দুটাই রাজনৈতিক দল আছে। এটা হল লেবার পার্টি আর এটা হল কনজারভেটিভ পার্টি। আমেরিকাত দুটা রাজনৈতিক দল, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিকান। গণতন্ত্রের কারণে আসলতে দুটা রাজনৈতিক দল থাকা দেখেই শ্রেষ্ঠ, তাত মানে গণতন্ত্রটু ভালকেই মানে অ্যাপ্লিকেবল হয়। কিন্তু যত এটা রাজনৈতিক দল থাকে তাত গণতন্ত্র জিয়াই থাকা বলে আমি কব নোয়ারু, এক প্রকার ডিক্টেটরশিপ চলে হি তাত। নাম্বার টু হল যে এটা রাজনৈতিক দল থাকার কারণে তেওঁলোকে যিবিলাক দেশের যাক অনুষ্ঠান প্রতিষ্ঠান আছিল এটা রাজনৈতিক দল হওয়া কারণে সেই অনুষ্ঠান প্রতিষ্ঠানবিলাকৰ ওপৰত তেওঁলোকে কঠোর নিয়ন্ত্রণ সাব্যস্ত করেছিল আর এইটো জনসাধারণে ভাল পোৱা নাছিল। ব্যুরোক্রেটিক অথরিটেটিভ সেন্ট্রালাইজড, তেওঁলোকৰ শাসন ব্যবস্থা যথেষ্ট পরিমাণে আমলাতান্ত্রিক, স্বেচ্ছাচারী আর কেন্দ্রীকৃত আছিল। তেওঁলোকে আমলাতন্ত্র, আমলাতান্ত্রিক, অথরিটেটিভ দ্যাট মিন্স স্বেচ্ছাচারী, তারপর সেন্ট্রালাইজড কেন্দ্রীয়কৃত আছিল। তেওঁলোকে যেহেতু এটাই রাজনৈতিক দল সেই কারণে এইটু তেওঁলোকৰ কারণে সম্ভব হয়েছে। সুপ্রিমেসি অফ রাশিয়া, ইয়াতে আমি পালো যে ইনক্লুডিং রাশিয়া 15 কান্ট্রি একলগ হয়ে ইউএসএসআর করেছিল, কিন্তু কার্যক্ষেত্রত ইন প্র্যাকটিক্যাল এইটো দেখা গৈছিল যে রাশিয়ার দপদপনি বেশি আছিল। এই বাকি 14খন দেশের ওপৰত রাশিয়ায় বহুত মানে ডমিনিয়নশিপ চলাইছিল। এক কথাত আমি কব পাৰো যে রাশিয়ার দপদপনি বেশি আছিল। আর্মস রেস, তেওঁলোকে সদায় আমেরিকার লগত অস্ত্রর দৌড়ের কম্পিটিশন করেছিল। তেওঁলোকর আর্মস রেস আছিল, অস্ত্রর দৌড় আছিল। এই অস্ত্র শস্ত্র আহরণ করবলৈ তেওঁলোকে যথেষ্ট অর্থ ব্যয় করবলগা হয়েছিল। ফাইন্যান্সিয়ালি তেওঁলোকে বহুত লস হয়েছিল, কারণ তেওঁলোকে অস্ত্র আহরণ করবলৈ যিমান টকা লাগে খরচ করে আছিল, সেই খরচ করার তেওঁলোকে কোনো আপত্তি করা নাছিল। মুঠতে আমেরিকার লগত তেওঁলোকে ফের মারিব লাগে, সেই কারণে তেওঁলোকে অর্থনৈতিকভাবে যথেষ্ট পিছপৰি গৈছিল। নাম্বার ফাইভ, তেওঁলোকে 1979ত ইউএসএসআরে আফগানিস্তানত অনধিকার প্রবেশ করেছিল, অনধিকার প্রবেশ করে আফগানিস্তান আক্রমণ করেছিল। 1979ত তেওঁলোকে আফগানিস্তান আক্রমণ করার ফলত অর্থনৈতিকভাবে তেওঁলোক যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। এইটো এটা কারণ তেওঁলোকর, এইটো এটা ড্রব্যাকস। জনসাধারণের বাক স্বাধীনতা নাছিল, নো রাইট টু স্পিচ, নো রাইট টু নো রাইট টু স্পিচ
এণ্ড ডেমোক্রেসি অফ সিটিজেন্স, জনসাধারণের কোনো বাক স্বাধীনতা বা গণতন্ত্র নাছিল। তেওঁলোকে কোনো কথা, তেওঁলোকে অসুবিধা হলেও কোনো কথা প্রকাশ করবা নাছিল, জনসাধারণের বাক স্বাধীনতা নাছিল। অর্থনৈতিকভাবে যদিও ইউএসএসআর আগবড়া আছিল, তথাপি আমেরিকার নিচিনা ইমান চহকী নাছিল। সায়েন্স এন্ড টেকনোলজিত যদিও যথেষ্ট আগবড়া আছিল, তথাপি পশ্চিমীয়া দেশবিলাকর সমকক্ষ নাছিল। পশ্চিমীয়া দেশবিলাকর যিমান উন্নত বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যা, সায়েন্স এন্ড টেকনোলজি, তেওঁলোক তার সমকক্ষ নাছিল। গতিকে এই সকল ব্যবস্থায় রাশিয়ার একটা দুর্বলতা প্রকাশ করে। এতিয়া 1985-ত মিখাইল গর্ভাসেভ ইউএসএসআরর সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হিসাবে প্রতিষ্ঠিত হয়। গর্ভাসেভ সাধারণ সম্পাদক হয়েই তেও ভাবিছিল সোভিয়েটত আমি অলপ রিফর্ম করিম। কি রিফর্ম করিম? পলিটিক্যাল, ইকোনমিক, রাজনৈতিক আর অর্থনৈতিক সংস্কার করিব। গর্ভাসেভে সদায় ইচ্ছা করেছিল যে আমেরিকার লগত, যেহেতু আমেরিকার লগত আমি কম্পিটিশন করিলে আমি আগবাড়ি যাব নোৱাৰিম। আমি যদি সাম্যবাদী ব্যবস্থা আমি ধরে থাকো, সোশিয়ালিস্ট মডেল যদি আমি ধরে থাকো, আমি বিশ্বত আগবাড়ি যাব নোৱাৰিম। প্রয়োজনত আমি পুঁজিবাদী আর্হি গ্রহণ করব লাগিব, সাম্যবাদ অফরাই গণতন্ত্র প্রতিষ্ঠা করব লাগিব। সেই কারণে তেও সাধারণ সম্পাদকর পদত অধিষ্ঠিত হয়ে তেও কিছুমান সংস্কার আরম্ভ করেছিল, রাজনৈতিক আর অর্থনৈতিক সংস্কার করেছিল। অর্থনৈতিক আর রাজনৈতিক সংস্কার করেছিল। ইয়ার ভিতর দুটা মূল বস্তু আছে তেওঁৰ সংস্কারের, দুটা বস্তু হল, এটা হল গ্লাসনষ্ট, এটা হল প্রেস্ট্রাইকিয়া। গ্লাসনষ্ট মানে হল অধিক স্বচ্ছ, তেওঁৰ দুটা সংস্কার, এটা হল গ্লাসনষ্ট, এটা হল প্রেস্ট্রাইকিয়া। গ্লাসনষ্ট মানে হল অধিক স্বচ্ছ, আর প্রেস্ট্রয়কা মানে হল পুনৰ নির্মাণ করা। তেনহলে সোভিয়েট ইউনিয়নক কি করিব, অধিক স্বচ্ছ করিব, গণতন্ত্র প্রতিষ্ঠা করিব আর পুনৰ নির্মাণ করিব। সোভিয়েটক সাম্যবাদী ব্যবস্থা অফরাই গণতন্ত্র প্রতিষ্ঠা করে সোভিয়েটখনক নতুন রূপ দিব। এইটো আছিল গর্ভাসেভর সংস্কার। তেও আফগানিস্তানের পৰা সেনাবাহিনী ঘুরাই আনিছিল, আফগানিস্তানের যুদ্ধত যা সোভিয়েট সেনাবাহিনী আফগানিস্তানত থাকি গৈছিল সেইবিল ঘুরাই আনিছিল। যেটো পশ্চিম জার্মানি আর পূব জার্মানি, ইস্ট জার্মানি এন্ড ওয়েস্ট জার্মানির যেটো বিভাজন আছিল, এটাই ক্যাপিটালিস্ট মডেল, এটাই সোশিয়ালিস্ট মডেল অনুসরণ করেছিল। তেও কি করেছিল, এই পূব আর পশ্চিম জার্মানিক একত্রীকরণত সহায় করেছিল। এই গোটেইবিল রিফর্ম সব গর্ভাসেপে আরম্ভ করাত তেওঁর যা সাম্যবাদী দলের যা হার্ডকোর যা লিডার আছিল তেওঁলোকেও ভাল পোৱা নাছিল। গর্ভাসেপর সংস্কার ইভেন কি তেওঁর সাম্যবাদী দলের পরাই বিরোধ আরম্ভ হয়েছিল, তেওঁলোকে কেতিয়াও সমর্থন করা নাছিল গর্ভাসেপর সংস্কার। আর তেওঁর সংস্কারবিল স্লো মোশনত আছিল, লেহেম গতে আছিল, জনসাধারণে এইটো ভাল পোৱা নাছিল। আর নিজেও বুঝি পোৱা নাছিল যে তেওঁ কি করে আছে, তেওঁ যে ভুল করে আছে এইটো তেওঁ নিজেও বুঝি আছিল। ইতিমধ্যে কি হল, বৰিছ য়েলছিন রাশিয়ার ইউএসএসআরর জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়। 1991-ত বৰিছ য়েলছিন ইউএসএসআরর জনপ্রতিনিধি নির্বাচিত হয়। তেওঁ কি করেছিল, সেন্ট্রেলাইজড ইউএসএসআরর যেটো সেন্ট্রেলাইজড পলিসি, সেই সেন্ট্রেলাইজড পলিসির টোটাল এগেইনস্ট আছিল, তেওঁ টোটালি অপোজ টু সেন্ট্রেলাইজড পলিসি, তেওঁ এইবিলাক পছন্দ করা নাছিল। আর সেই কারণে কি করিল যে এই এই ব্যবস্থাবিলাক কেতিয়াও গ্রহণযোগ্য নহয়, এই ব্যবস্থাবিলাক
ওলট পালট করব লাগিব, সংশোধন করব লাগিব, রিফর্ম করব লাগিব। বৰিছ য়েলছিনৰ নেতৃত্বত, বৰিছ য়েলছিনৰ নেতৃত্বত ৰাছিয়া, ইউক্রেন, বেলাৰুস এই তিনিখন দেশে ঘোষণাই করে দিয়ে যে সোভিয়েত ইউএসএসআর ভঙ্গ হয়ে গেল, তেওঁলোকে ঘোষণা করেছিল। ইয়ার আগতে কি করেছিল, ইস্টোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, তেওঁলোকে স্বাধীন রাষ্ট্র হিসাবে দাবি করে, জনসাধারণে অনুতপ্ত করে অনুতপ্ত হয়েছিল যে যা ক্যাপিটালিস্ট দেশ তেওঁলোকতকৈ ইউএসএসআরর অবস্থা, আর্থিক অবস্থা বহুত দুর্বল, এওঁলোকে হয়তো ভুল করে আছে, এওঁলোকৰ ইচ্ছাই আছিল যে এই ব্যবস্থাটো বাদ দিয়ে আমি ক্যাপিটালিস্ট মডেলটো লওয়াই ভাল হব, এওঁলোকে অনুতপ্ত করেছিল। এইখানি সময়ত যেতিয়া চান্স এটা পালে বৰিছ য়েলছিন আহিল, লিথুনিয়া, লাটভিয়া, ইস্টোনিয়া তেওঁলোকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করিল। আর বৰিছ য়েলছিনৰ নেতৃত্বত 1991 চনত রাশিয়া, ইউক্রেন আর বেলাৰুছে সম্পূর্ণ অপেনলি মানে ডিক্লেয়ার করে দিয়ে যে এতিয়ারপরা সোভিয়েত ইউনিয়ন নাথাকিব, আমি ইউনিয়নের লগত নাথাকু। লগে লগে কি হয়ে গেল, সোভিয়েত ভঙ্গ হয়ে 15খন স্বাধীন রাষ্ট্রের জন্ম হল, তার ভিতর রাশিয়াও এটা। আর রাষ্ট্রসংঘর নিরাপত্তা পরিষদত 1991 চনত ইউএসএসআরর উত্তরাধিকারী রাষ্ট্র হিসাবে সেই চান্সটু, সেই স্থানটু কোনে পাইছিল, রাশিয়ায় পাইছিল। ইউএসএসআরর যিমানবিলাক আন্তর্জাতিক সন্ধি চুক্তি আছিল, ইন্টারন্যাশনাল ট্রিটি যিবিলাক আছিল, সেইবিলাক কি করিল, রাশিয়ায় মানি ললে, স্বীকৃতি দিলে যে এইবিলাক আমি মানি লম। আর কি হল, রাশিয়াক এখন পারমাণবিক রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়া হয়। এতিয়া নতুন যিবিলাক স্বাধীন রাষ্ট্র হল, সেই স্বাধীন রাষ্ট্রবিলাকে কি করেছিল, ইয়ার পিছত তেওঁলোকে মিলি স্বাধীন রাষ্ট্রর এটা কমনওয়েলথ করেছিল, CIS, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস করেছিল। গতিকে সেই কথাখিনি আমি পিছর চ্যাপ্টারত আলোচনা করিম। এতিয়া নেক্সট পার্টটো হব, মই আগতে কৈছো যে এটা এটা চ্যাপ্টার মই তিনিটাকৈ পার্ট করেছো, এইটো এটা পার্ট গল। সেকেন্ড পার্টটো হব শক থেরাপি, আঘাত নিরাময় ব্যবস্থা, শক থেরাপি। আর থার্ড পার্টটো হব রাশিয়ারপরা যিবিলাক স্বাধীন রাষ্ট্রর জন্ম হল, তেওঁলোকৰ রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা কেনে আছিল, এইটো হব থার্ড পার্টত। গতিকে সেই দুটা পার্টও তোমালোকে চাবা, কারণ এই তিনিটা পার্ট নাচালে এই চ্যাপ্টারটোর বিষয়ে তোমালোকর সম্পূর্ণ নলেজ বা বুঝনি নাহিব। গতিকে সেই দুটা পার্টও চাবা। তো আজির কারণে এইখিনিতে সামৰিছো, ধন্যবাদ। যদি ভাল লাগে চ্যানেলটো সাবস্ক্রাইব করিবা।